অবশেষে শর্ত পূরণ হলো তামিমের জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান। গুঞ্জন ডালপালা মিলেছিল চাকরি ছাড়তে পারেন চন্দ্রিকা হাথুরুসিংহে, সেই সংখ্যায় সম্ভবত সত্যি হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ চলাকালে অস্ট্রেলিয়া ফেরা হাথুরি বিসিবিকে দেওয়া এই শর্ত জানিয়েছেন। তিনি ফিরতে চান না বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক সূত্র। বিপিএলের প্লে অফ পর্যন্ত ছুটি কাটানো বিপিএলের তার অনুপস্থিতি খানিকটা সন্দেহ তৈরি করছিল বাংলাদেশের কোচ হিসেবে থাকা না থাকা নিয়ে। এবার সেই সংখ্যায় সম্ভবত সত্যি হতে যাচ্ছে নির্ধারিত সময়ের আগে হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন হাথুরুসিংহে। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন হাথুরি, নির্ধারিত সময়ের এক ম্যাচের আগেই চাকরি ছাড়তে চান তিনি। তামিম বিসিবির সাথে বৈঠক সরাসরি জানিয়েছিলেন যে হাথুরুসিংহে কোচ থাকলে তিনি আর জাতীয় দলে ফিরবেন না। হাথুরুসিংহকে বাংলাদেশ যদি কোচ হিসেবে আর না পায় তাহলে তামিমের শর্ত অটোমেটিক পূরণ হয়ে যাবে, ফলে তামিমের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার একটি সুযোগ থাকবে। তামিম যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয় তাহলে হয়তো জিম্বাবুয়ে সিরিজ থেকেই দলে থাকবেন, কারণ দীর্ঘ সময় তিনি রয়েছেন জাতীয় দলের বাইরে। তার বিশ্বকাপের আগে তিনি নিশ্চয়ই ভালোভাবে চাইবেন নিজেকে ঝালিয়ে নিতে।